দেখ কবিতা, তুই বড়, তুই যদি এরকম বোকামি করিস তাহলে তোর বাকি বোনগুলোও তো তোর দেখা দেখি সব শিখবে। আমি ওই গরিব পরিবারে তোর কখনোই বিয়ে দিতে পারবো না। মা, তুমি আমার বিয়ে দাও আর নাই দাও তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু হ্যাঁ, তুমি আমার একটা কথা খুব ভালো করে শুনে রাখো, আমি ওই গরিব পরিবারের ছেলে কার্তিককেই বিয়ে করব। তুমি আমাকে চাই বলো না কেন? কবিতা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর পাঁচ বোন কত ভালো, আর তাছাড়া আমি ওদের জন্য 5টা পাত্র পছন্দ করেছি, ওদের সঙ্গে তোর বোনেদের বিয়ে দেব, কিন্তু তুই তো কোনো পাত্রের সামনে যেতেই চাইছিস না। আমি যখন বলে দিয়েছি আমি কার্তিককে বিয়ে করব, তাহলে আমি কার্তিককেই বিয়ে করব। আমি অন্য কোনো পাত্রপক্ষের সামনে যাব না। আর তুমি যদি কার্তিকের সঙ্গে আমার বিয়ে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে কার্তিকদের বাড়িতে চলে যাব। ওর বাবা মা আমাকে মেনে নিতে রাজি আছে। কবিতার কথা শুনে তার মা খুবই ভয় পেয়ে যায়, কারণ বড় মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে এই কথাটা সকলে শুনলে তাদের উপর হাসাহাসি করবে। তাই শম্পা দেবী কার্তিকের সঙ্গে কবিতার বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর কবিতার বাকি 5 বোনের অন্য জায়গায় ধনী পরিবারের ছেলেদের সঙ্গে বিয়ে ঠিক হয়, আর তারা 5 বোনই ধনী পরিবারে যাওয়ার জন্য খুবই খুশি ছিল। আর কিছুদিনের মধ্যেই গরিব পরিবারের ছেলে কার্তিকের সঙ্গে কবিতার বিয়ে হয়, আর কার্তিক তার মা এবং বোনের সঙ্গে একটা ছোট্ট ঘরে বাস করত। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন কবিতা তার স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে আসে। মা, আমরা এসে গেছি। ওরে বাবা, আমার 5 বোন তো এখানেই আছে। তোদের জামাইবাবু তোদের জন্য কত কিছু খাবার এনেছে। তোরা ফুচকা খেতে ভালোবাসিস তো, তাই তোদের জামাইবাবু তোদের জন্য ফুচকা নিয়ে এসেছে। দিদি, জামাইবাবু যখন ফুচকা আনলো তাহলে তো একটু বেশি করে আনতে পারতো। এই সামান্য ফুচকাতে কি হবে? এই এত অল্প ফুচকাতে আমাদের 5 বোনের তো কিছুই হবে না। দেখ, তোদের জামাইবাবুর কাছে অত টাকা নেই, আর তোদের 5 বোনের জন্য বেশি ফুচকা কিনতে হলে আমাকে শুধু ফুচকা কিনলে হবে না, ফুচকার ঠেলা গাড়িটাও সঙ্গে করে নিয়ে আসতে হবে, কারণ তোরা তো পেটুকের মতো খাওয়া দাওয়া করিস। তোরা যদি আমার মতো খাবার খেতিস তাহলে হয়তো তোদের জামাইবাবু অল্প অল্প করে অনেক কিছুই খাবার কিনে আনতে পারতো। কিন্তু দিদি, তুমি যে এরকম দেখে দেখে একটা গরিব পরিবারে বিয়ে করবে এটা তো আমরা সত্যি কেউ ভাবতেই পারিনি। আর তাছাড়া আমরা বেশি খাই সেটা নয়, তোমাদের কাছে টাকা নেই তাই তোমরা বেশি করে ফুচকা আনতে পারোনি, এটাই হলো বাস্তব কথা। তাই আমাদেরকে শুধু শুধু মিথ্যা বাহানা দেওয়ার কোনো দরকার নেই। সবই যখন জানিস তাহলে আবার বলছিস কেন যে একটু বেশি করে ফুচকা আনতে পারতিস? তোরা তো জানিস আমার স্বামীর তেমন একটা রোজগার নেই, কিন্তু হ্যাঁ, তোরা যেই পরিবারে যাবি সেখানে তোরা অনেক ভালো ভালো খাবার খেতে পারবি, কারণ তোদের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে অনেক বড় লোক, তাই তোদের আর কোনো চিন্তা নেই। তোরা তোদের শ্বশুর বাড়িতে গিয়ে নিজেদের ইচ্ছা মতো খাবার খেতে পারবি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের বলতে হবে না। আমরা 5 বোন যেখানে যাব সেখানে আমরা মন ভরে খাবার খেতে পারবো। তাছাড়া এই সামান্য একটু খাবার খেয়ে আমাদের একদমই পেট ভরে না। তুলিকার কথা শুনে কবিতা আর কিছু বলে না। আসলে কবিতার 5 বোন ভীষণ পরিমাণে পেটুক ছিল, তারা প্রচন্ড বেশি পরিমাণে খাওয়া দাওয়া করত। কিছু মিনিট অন্তর অন্তর তাদের খিদে পেয়ে যেত, আর সেই জন্য শম্পা দেবী সবসময় বাড়িতে খাবার রেডি করে রাখত। আর এভাবেই দেখতে দেখতে সেদিন দুপুর হয়ে আসে। মা, খিদে পেয়ে গেল তো, এবার আমাদেরকে কিছু খাবার দাও। তুমি আজকে আমাদের জন্য কি রান্না করেছো? আমি তোদের জন্য বিরিয়ানি বানিয়েছি, আর তার সঙ্গে দই, মিষ্টি, চাটনি, পাপড় আরো অনেক কিছুই আছে। আয় টেবিলে বসে পড়, আমি খাবার পরিবেশন করছি। এই শুনে কবিতার 5 পেটুক বোন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা টেবিলে বসে পড়ে। আর কবিতাও তার স্বামীকে ডাইনিং টেবিলে বসতে বলে, কিন্তু কবিতা তখন খেতে বসে না, সে তার স্বামীর পাশে দাঁড়িয়ে থাকে। দিদি, তুমি বরং ওখানেই দাঁড়িয়ে থাকো, আমাদের খাওয়া হয়ে গেলে তারপর খাবে। তুমি আমাদের খাবার পরিবেশন করতে থাকো। আমরা কোনটা নেব, আমাদের কোন খাবারটার দরকার সেটা তো তোমাকেই দেখতে হবে, কারণ তুমি তো বাড়ির বড় মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোরা খেয়ে নে, আমি দাঁড়িয়ে আছি। কার্তিক, তোমার কিছু দরকার পড়লে আমার কাছ থেকে চেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ জামাই বাবু, একদমই লজ্জা পাবেন না, আমাদের মতো পেট ভরে পেটুকের মতো খাবেন। তবে হ্যাঁ, জানি আপনার বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয় না, তাতে কি হয়েছে? আমাদের বাড়িতে আজকে কিন্তু ভালো ভালো খাবার রান্না হয়েছে, তাই আপনি যত ইচ্ছে খেতে পারেন। আর যখনই মনে হবে আপনার ভালো কিছু খেতে ইচ্ছা করছে, আমাদের বাড়িতে চলে আসবেন। চাইলে প্রত্যেক দিনও আসতে পারেন, কোনো সমস্যা নেই। কবিতা, তুই ভুলে যাচ্ছিস ওটা তো জামাই বাবু, আর আমিও তোর সামনে দাঁড়িয়ে আছি। আমরা গরিব হতে পারি, কিন্তু তোদের 5 বোনের মতো আমরা পেটুক নই। আর হ্যাঁ, তো জামাই বাবু রোজই ভালো ভালো খাবার খায়। আমাদের পরিবারে যতই যাই হোক না কেন, আমাদের বাড়িতে যাই রান্না হয় আমরা সেটাই মিলেমিশে খাই, আর এতে আমরা সবাই অনেক খুশি। কবিতার কথা শুনে 5 বোন কিছু না বলে নিজেদের মতো বিরিয়ানি খেতে ব্যস্ত হয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তারা সব বিরিয়ানি, পাপড়, চাটনি, মিষ্টি ইত্যাদি শেষ করে দেয়। অন্যদিকে কবিতা সেখানে দাঁড়িয়ে থাকায় তার কিছু খাওয়া হয় না। মা, খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল, সেই জন্য তুমি আমাদেরকে যা খাবার দিয়েছিলে আমরা তার থেকেও বেশি ডবল ডবল করে খেয়ে নিলাম। সত্যি বিরিয়ানিটা যা টেস্টি হয়েছে না। বোনেদের মুখে এমন কথা শুনে কবিতার খুবই রাগ হয়, কিন্তু তবুও কবিতা তার বোনেদের কিছু বলে না, কারণ কবিতা খুব ভালো মতোই জানে যে তার 5 বোন ভীষণ পরিমাণে পেটুক। দেখতে দেখতে সেই দিনটা কাটে, আর পরের দিন কবিতা তার স্বামীকে নিয়ে গরিব পরিবারে ফিরে যায়। দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে, আর কিছুদিনের মধ্যেই কবিতার 5 বোনের ধনী পরিবারে বিয়ে হয়ে যায়। আর তারা ধনী বাড়িতে যাওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে আরো পেটুক হয়ে ওঠে, কারণ সেখানে তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো শাসন বারণ থাকে না। তাই তারা 5 বোন নিজেদের ইচ্ছা মতো বেশি বেশি পরিমাণে খাবার খেতে পারে। এর ফলে দেখতে দেখতে তারা 5 বোন খুবই মোটা হয়ে যায়। আর একদিন তুলিকা তার ছোট 4 বোনকে কনফারেন্স কল করে, হ্যালো, কিরে তোরা কেমন আছিস? আমার সঙ্গে তো আর কথাই বলিস না, বিয়ের পর থেকে মনে হচ্ছে তোরা সবাই খুব ব্যস্ত, তাই তো? আর বলিস না দিদি, আসলে তুই তো জানিস আমার শ্বশুর বাড়িতে আমাকে খাবার খাওয়ার জন্য কেউ কিছু বলে না, তাই জন্য আমি যখন যা পাচ্ছি তাই খেয়ে চলেছি। ফ্রিজে আমার জন্য সবসময় আমার স্বামী নানান রকমের খাবার রেখে দেয়, আর আমার শাশুড়ি মা সবসময় আমাকে গালমন্দ করতেই ব্যস্ত, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমি তো শুধু খাবার খেতেই ব্যস্ত। আর তোরা কি জানিস, আমি ভীষণ মোটা হয়ে গেছি। কি, তুইও মোটা হয়ে গেছিস? এ বাবা, আমারও তো একই অবস্থা। আচ্ছা শোন, তোদের সঙ্গে একটা কথা আছে। আমরা 5 বোন চল দিদির বাড়ি থেকে ঘুরে আসি, আর ওকে একটু অপমান করে আসি, কারণ আমরা তো পেটুকের মতো খাওয়া দাওয়া করি। আর আমাদের বড় দিদি, ওর তো ভিখারি বাড়িতে বিয়ে হয়েছে, ও মোটা হয়েছে নাকি রোগা হয়েছে সেটাও তো দেখতে হবে। আর তাছাড়া আমরা ওর বাড়িতে গেলে ও আমাদেরকে কি কি খাবার খেতে দেয় সেটাও দেখার ব্যাপার। তাই চল আমরা বরং কালকেই দিদির বাড়িতে যাই। তুলিকার কথা শুনে তার 4 বোন খুবই খুশি হয়, কারণ তারা 5 বোন সবসময় তাদের বড় দিদিকে অপমান করার জন্য এগিয়ে থাকতো। আর এখন যেহেতু তাদের বড়লোক পরিবারে বিয়ে হওয়ায় তারা টাকার অহংকারে অনেক গর্ব করত, আর তাদের দিদিকে অপমান করার জন্য সুযোগ খুঁজে বেড়াতো। সেই জন্য কবিতা এবং তার বাকি 5 বোনের মধ্যে কোনো রকমের মিল থাকে না। আর কবিতা বিয়ের পরে আরো বেশি রোগা হয়ে যায়, কারণ সে দুবেলা ঠিকমতো খাবার খেতেও পারে না। কবিতার স্বামীর মাসমাইনা হলে তবেই সে পেট ভরে খাবার খেতে পারে। দেখতে দেখতে সেই দিনটা কাটে, আর পরের দিন সকালবেলায় 5 বোন কবিতাকে ফোন করে তার বাড়িতে যাওয়ার কথা বলে। এর ফলে কবিতা কিছু ভেবে উঠতে পারে না সে তার 5 পেটুক বোনকে কি খাবার খেতে দেবে। আর কিছুক্ষণের মধ্যেই কবিতার 5 বোন তার বাড়িতে এসে হাজির হয়। দিদি, আমরা এসে গেছি। বাবা, তুই তো দেখছি এই বাড়িতে কাজের মেয়ে হয়ে গেছিস। তোর এরকম ছেঁড়া ফাটা শাড়ি দেখে আমার খুব হাসি পাচ্ছে, কারণ তুই তো এরকম ছেঁড়া ফাটা জামা আগে কখনোই পরিসনি। অল্প একটু জামা ছিঁড়ে গেলেও সেটা ফেলে দিয়েছিস, আর আজকে এই ছেঁড়া শাড়ি পরে তোকে থাকতে হচ্ছে। বাই দ্য ওয়ে, এই শাড়িটাতে তোকে ভালোই মানাচ্ছে। তুলিকা, এসব কথা ছাড়, আয়, আমি তোদের জন্য ভালো জায়গার ব্যবস্থা করেছি, আয় এখানে বসে পড়। কিন্তু দিদি, আমাদের তো খুব জোরে খিদে পেয়েছে। আসলে তুই তো জানিস আমরা 5 বোন কত দূর থেকে এসেছি, তাই দয়া করে আগে আমাদেরকে খাবার খেতে দে। আমার 5 বোন এত পেটুক কেন কি জানি। তোরা যে আমার বাড়িতে খাবার খেতে এসেছিস সেটা আমি ভালো করেই জানি। নিজেদের শ্বশুর বাড়িতে খেয়ে খেয়ে মোটা হয়েছে, তাও এখনো পর্যন্ত খাবারের প্রতি এদের লোভ গেল না। আমার বাড়িতেও খাওয়ার জন্য চলে এসেছে। রাস্তায় তো অনেক দোকান ছিল, চাইলেও তো দোকান থেকে কিছু কিনে খেতে পারতো, কিন্তু না, ইচ্ছা করে খালি পেটে আমার বাড়িতে এসেছে যাতে বেশি বেশি খাবার খেতে পারি। আজকে মনে হচ্ছে এটা 1 মাসের রেশন শেষ করে তবে এখান থেকে যাবে। এই দিদি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? ও আচ্ছা, অনেকদিন পর আমাদের দেখলি বলে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করছিস নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আমরা 5 জন মোটা হয়ে গেছি, তাই তো? তুই ঠিকমতো দুবেলা খেতেও পাস না, সেই জন্য তো তুই এত রোগা হয়ে গেছিস, একেবারে রোগা কাঠি। তোরা আমার সঙ্গে দেখা করতে এসেছিস নাকি আমাকে অপমান করতে এসেছিস? তোরা যদি ভাবিস যে তোরা আমাকে অপমান করতে এসেছিস, তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে পারিস, কারণ তোদের মতো আমার মোটা কিংবা পেটুক হওয়ার কোনো দরকার নেই। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি তাতেই খুশি। কবিতার এই কথা শুনে তার 5 বোনের কিছু যায় আসে না, বরং তারা বাড়ি বাড়ি কবিতাকে খাবার নিয়ে আসার কথা বলে। আর কবিতা সেদিন তার 5 বোনের জন্য আলুর পরোটা, ডিম, চিকেন কষা, মটন, মাছ আরো নানান রকমের খাবার রান্না করে রেখেছিল। আর অত রকমের খাবার দেখে কবিতার 5 বোন প্রচন্ড দ্রুত গতিতে খাওয়া শুরু করে দেয়। আচ্ছা, তোরা কি বাড়ি থেকে কিছু খেয়ে আসিসনি? এখানে এসে এরকম ভাবে খাওয়ার কি দরকার? তাছাড়া তোরা তো জানিস এটা আমার শ্বশুর বাড়ি, এখানে একটু হলেও তোরা ভালোভাবে খা। আমি কি তোদেরকে খেতে বারণ করেছি? তোরা এরকম অদ্ভুত ভাবে খাচ্ছিস কেন? খাবার কি পালিয়ে যাচ্ছে? দিদি খুব জোরে খিদে পেয়েছে, তাই একটু তো তাড়াহুড়ো করতেই হবে যাতে খিদেটা তাড়াতাড়ি মিটে যায়। তাছাড়া কি জানিস তো, এত কিছু খাবার সামনে পেয়েছি আর লোভ সামলাতে পারছি না, তাই একটু তাড়াহুড়ো করছি। আচ্ছা আমাকে আর একটু চিকেন দে তো। আর অল্প একটু চিকেন আছে, আমি তো কার্তিকের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমার বোনেরা যদি এই চিকেনটাও খেয়ে নেয় তাহলে কি হবে? মনে হচ্ছে আজকে আমাদের শুকনো ডাল রুটি খেতে হবে। কত কষ্ট করে আমি টাকা জমিয়েছিলাম আমাদের বাড়িটা মেরামত করব বলে, কিন্তু আমার পাঁচ পেটুক বোন এসে সব টাকা খরচ করে দিল। বলছি তুলিকা, আর তো চিকেন নেই, যা চিকেন ছিল সবই তো তোদেরকে দিয়ে দিলাম, আবার চিকেন কোথা থেকে আসবে বল? এই সামান্য একটু চিকেন তুই আমাদের জন্য রান্না করেছিস? তুই জানিস না আমরা পাঁচ বোন চিকেন খেতে কত ভালোবাসি, আর তাছাড়া তুই তো এটাও জানিস আমরা একটু বেশিই খাবার খাই, তারপরে তুই আমাদের জন্য এত কম খাবার বানালি কি করে? তুলিকা, তুই শুধু শুধু দিদিকে ওরকম ভাবে বলছিস কেন? তুই তো জানিস জামাই বাবুর কাছে অত টাকা নেই, তাই হয়তো জামাই বাবু আমাদের জন্য বেশি কিছু কিনতে পারেনি। এভাবেই তুলিকা এবং তার ছোট চার বোন কবিতাকে অনেক অপমান করতে থাকে, আর কবিতা সবকিছু মুখ বুজে সহ্য করে। কিন্তু কবিতার বোনেরা যখন কার্তিককে অপমান করতে শুরু করে তখন কবিতা কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে তখনই তার পাঁচ বোনকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে। এর ফলে অপমানিত হয়ে কবিতার পাঁচ বোন সেখান থেকে চলে যায়, আর সেদিনের পর থেকে কবিতা তার পেটুক পাঁচ বোনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না।